আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন মাস্টার এম বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনি কি করে একবার ক্লিক করে আপনার ছবি এডিটিং করে নিতে পারেন তো ভিডিওটি একদম সহজ করে উপস্থাপন করব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন শুরু করে তো ভিউয়ার এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটির মধ্যে টাচ করতে হবে টাচ করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো আপনাকে এখানে টাচ করতে হবে টাচ করার পর এই ফাইলগুলো এখানে শো করবে আপনাকে জাস্ট এখানে টাচ করে এগুলোকে ডাউনলোড করে নিতে হবে তো দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনাকে যেতে হবে গ্যালারিতে আপনি যে ছবিটি এডিটিং করবেন সেটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সবুজ গাছপালা থাকতে হবে তাহলে আপনি এরকম কালারফুল এডিটিংগুলো করতে পারবেন ধরুন আমি একটা ছবি সিলেক্ট করছি এখানে এডিটিং করে দেখানোর জন্য এই ছবিটি এডিটিং করে দেখাবো ছবিটিতে টাচ করার পর দেখুন এখানে শেয়ার বাটন আছে শেয়ারে টাচ করতে হবে তারপর এখান থেকে খুঁজে নিতে হবে লাইট রুম আর এই লাইটরুমটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো লাইট রুমে আমি টাচ করব তারপরে দেখুন নিচে নামি এটা যতক্ষণ না ইম্পোর্ট ফিনিশ হচ্ছে ততক্ষণ ওটা ওখানে যাবে না দেখুন এখানে ইম্পোর্ট ফিনিশড মানে ওটা এই ছবিটা ওখানে চলে গেছে লাইটরুম অ্যাপের মধ্যে তো আমি এখন লাইটরুম অ্যাপে যাব আর এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন অল ফটোতে ট্যাপ করেই দেখতে পাবেন যে ছবিটি আপনি ইম্পোর্ট করেছেন সেটি এখানে এসে গেছে ছবিটি আনার পর যদি এরকম আসে এখানে ক্রসে ট্যাপ করে দেবেন তারপর নিচের এগুলোকে বা দিকে স্লাইড করতে হবে স্লাইড করে খুঁজে নিতে হবে আপনাকে প্রোফাইল লেখাটি আমি এখানে পেয়ে গেছি এই প্রোফাইল লেখাটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তারপর এখানে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটের মধ্যে টাচ করার পর একদম নিচেই দেখুন লিখা আছে ইম্পোর্ট প্রোফাইল অ্যাটাতে টাচ করার পর আপনাকে ফাইল ডিলে ডাউনলোড ফাইলে যেতে হবে তারপর ডাউনলোড করেছে যেটা এই ফাইলটা আমি ডাউনলোড করেছি একটু আগে তো এটাতে টাচ করব টাচ করে দিলেই সবগুলো ফাইল এখানে ইম্পোর্ট হয়ে যাবে তারপর আপনাকে এখান থেকে এই যে বেসিক লেখাটা আছে এখানে এখানে টাচ করতে হবে টাচ করার পর দেখুন নিচে এই দুটো ফাইল আমি ডাউনলোড করেছিলাম সেগুলোকে এখানে এনেছি একটাতে টাচ করার পর এখন আপনি যে ছবির কালারই টাচ করবেন আপনার ছবিটার ঠিক সেই কালারটাই পরিবর্তন হয়ে যাবে এ ধরনের ছবি এডিটিং করার জন্য আগে আপনাকে অনেক সময় ব্যয় করতে হতো অনেক পরিশ্রম করতে হতো দেখুন এখন এক ক্লিকই আপনি এ ধরনের ছবিগুলো এডিটিং করে নিতে পারেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখুন এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি কালারটাকে কমাতেও পারবেন আবার বাড়িয়েও দিতে পারবেন তো এটাকে সেভ করার জন্য আপনাকে কি করতে হবে ওপর এখানে টিক মার্কেট অ্যাপ করতে হবে তারপর এখানে শেয়ার চিহ্নটার মধ্যে টাচ করতে হবে এটাতে টাচ করার পর এখানে সেভ টু ডিভাইস লিখাটির মধ্যে টাচ করলে আপনারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকে এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ